শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হচ্ছে বদিউজ্জামান গুজু, পিতা মিতু ইব্রাহিম সর্দার, মায়ের নাম মিতু খদেজা, বাড়ি সরের হাট, তখন ছিল সালঘাট থানা, এখন বাগা থানা। আপনার যুদ্ধের আগে আপনি কি করতেন? আমি যখন ওই লেখাপড়া জানিনি, মানুষের কাজ কাম করত। তারপরে মুজিবুর সরকার যখন ইয়া করলো, ভাষণ দিল, আমরা ভারতে নৌকা পার হয়ে যাই, গায়া শেখপাড়া ক্যাম্পে প্রথম ভর্তি হই। একা গেছিলেন? একা না, কে ছিল ওর সাথে? আমার সাথে 3 জন ছিল। কে কে? আফজাল, মকবুল আর আমি। তারপরে ওখানে ট্রেনিং করতে করার পর কিছুদিন ট্রেনিং করি, তারপরে আবার ওখান থেকে, তখন জিল্লুর রহমান ছিল গোপালপুরের, জিল্লুর রহমান ওখানকার ক্যাম্পের ইয়া ছিল। তারপর ট্রেনিং করার পরে তখন আবার লি গেল পানিপিয়া, ওখানে ছিল, ওই ক্যাম্পে ছিল ক্যাপ্টেন শর্মা আর রাজশাহের আল হাজি এমপি ছিল। ওখানে ট্রেনিং করার পর আমারে যখন ট্রেনিং সারা হয়ে গেল তখন বাসাই করি, তখন আমারে লি গেল সেই চাকুলিয়া, ওখানে হাইট ট্রেনিং করা, তখন আমারে অস্ত্রপাতি দি, তখন এই তো যুদ্ধে পাঠাইল। কমান্ডার খেয়েছিল? আমার এই কমান্ডার এই খালেক ছিল, মিতু খালেক। খালেকের সাথে আমরা 3 জায়গার যুদ্ধ করেছি। প্রথম লিজায় আমার এই কুষ্টিয়ার দিক, তারপরে বিলবেড়িয়ার দিক, স্বাধীন হয়ে গেল। তখন আমরা রাজশাহী আমির হলে অস্ত্রপাতি জমা দিই, আমারে বলল যে আপনারা 150 কোটি টাকা দিচ্ছি, লাল বাতি জ্বললে আপনারা বাইক বাড়ি চলে যান। কিছুদিন পর 150 কোটি টাকা দিই, লাল বাতি জ্বলাইলো, তখন আমরা সব বাড়ি চলে আসলো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার,
সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।